পর্দার জৌলুস, মুহূর্তে সেলিব্রিটি, শাহরুখ সালমানের ডায়লগ থেকে স্টান্ট, আর সেই কারিশমার জাদুতেই লাইক শেয়ারের ঝড় কে না চায়। তাই সস্তার প্ল্যাটফর্ম রেললাইন কিংবা পাহাড়ের চূড়া থেকে কয়েক সেকেন্ডের ভিডিও করে টিকটক অ্যাপে আপলোড করলেই হবে। আর সেই নেশায় যেন ক্রমশ মারণ ফাঁদে পরিণত হয়েছে। ট্রেনের সামনে টিকটকের ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু হয়েছিল পুরুলিয়ার নূর হোসেন আনসারী নামে এক কিশোরের। এবার তাতে সংযোজন মালদা, পুকুরিয়া থানার পীরগাঁ এলাকা। দুই বন্ধু মিলে কারিম শেখ নামে আর এক বন্ধুকে পোস্টে বেঁধেছিলেন। এরপর কারিমের মাথা পলিথিনের ক্যারি ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়। আচমকাই দুই বন্ধু জাকির ও আব্দুল ভিডিও শ্যুট করতে গিয়ে লক্ষ্য করেন নিস্তেজ হয়ে পড়েছে কারিম। ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুজনে। কারিমের বাড়ির লোক বিষয়টি জানতে পেরে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা কারিমকে মৃত বলে ঘোষণা করে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? মনস্তত্ত্ববিদ রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রথম কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। দ্বিতীয় যে কারণ বলবো সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক অ্যাচিভমেন্ট নিড। রিয়েলিস্টিক নিড যদি কারোর থাকে তারা যতটা না এটা করবেন, আনরিয়েলিস্টিক নিড এই কারণে বলছি কারণ এটা একটা ফ্যান্টাসির মধ্যে তারা করছেন। বিষয়টিকে এক ধরনের ব্যাধি হিসেবেও দেখছেন মনোবিদরা। তো এইটা এক ধরনের বাধ্যবাধকতা বা এক ধরনের ভেতর থেকে তাগিদ যে আমাকে এটা যেনতেন প্রকারণে আমাকে করতেই হবে, অর্থাৎ ইট হ্যাজ বিকাম অ্যান অবসেশন। OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি এক ধরনের মানসিক অসুখ। সবসময় মাথায় রাখবেন যে বাস্তবটা কী, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি এমন কিছু করব না যার জন্য আমার জীবন শেষ হয়ে যেতে পারে। জীবন একটাই, তাকে উপভোগ করারই পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।